আরেকজন বলতেছেন, তিনি বলেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী এমন ব্যক্তির জন্য নামাজ নাজাতের দোয়া করার বিধান কি? কেউ যদি ধর্মনিরপেক্ষতা বুঝে না, অনেক আছে, মানে কঠিন প্রশ্ন করে বসলেন আমাকে, আল্লাহ হেদায়েত করুক। ধর্মনিরপেক্ষতা যদি মনে প্রাণে বিশ্বাস করে এবং ধর্মনিরপেক্ষতা বুঝে যে কোনো ধর্মের পক্ষ নেওয়া যাবে না, না ইসলামের পক্ষ নেওয়া যাবে না, অন্য কিছুর পক্ষ নেওয়া যাবে, এই কথা যদি বিশ্বাস করে বুঝে শুনে ধর্মনিরপেক্ষতা পালন করে এবং ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের জন্য জীবন দিয়ে দেয়, তারা নিশ্চিত কাফের, এতে কোনো সন্দেহ নেই, যদি তৌবা করে না মারা যায়, এটা একটা কথা। কিন্তু যদি পাগলের মতো, অনেক পাগল আছে ধর্মিকতা অর্থই বুঝে না, এমন এমপিও আছে, এমপিরে জিজ্ঞাসা করলে বুঝে না, এই যে ধর্মিকতা মানে কি, পাগল টাকা দিয়ে মানে এমপি হয়েছে, হ্যাঁ আপনার পূজা দিতে দিতে হের হয়েছে শখ একটু এমপি হওয়ার জন্য, ধর্মিকতা মানেই বুঝে না, তাইলে এইগুলোর আপনি কাফের বলবেন কি জন্য? কারণ এগুলো তো ধর্মিকতা মানেই বুঝে না। হ্যাঁ, তো এটা হচ্ছে মুশকিল। হ্যাঁ, কিন্তু যারা ওই যে ঠাকুর মার্কা, যেগুলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাঁড়িয়ে আছে, যেগুলো এতদিন থেকে ধর্মিকতা বাস্তবায়নের জন্য হ্যাঁ ফিকির করছে এবং এটার জন্য জীবন দিয়ে দিচ্ছে, এরা কিন্তু ভয়ানক অবস্থা। হ্যাঁ, এদের জন্য আপনি দোয়া করা কিন্তু মুশকিল আছে। এদের জন্য যদি দোয়া করতে চান, তাইলে শর্ত সাপেক্ষ দোয়া করবেন। হ্যাঁ, কারণ হইতে পারে তারা তৌবা করে মারা গেছে, এই কারণে বলবেন, হে আল্লাহ, যদি আপনি এদেরকে যদি ক্ষমার যোগ্য মনে করেন, তাইলে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু সরাসরি এদের জন্য, যারা ধর্মিকতা বুঝে শুনে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে, তাদের জন্য একবারে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া যায় হবে না, কারণ এদের ইমান ঠিক নাই, এরা পরিষ্কার শিরকের উপর এবং কুফরের উপর জীবন যাপন করতেছে। যারা ধর্মিকতা বাকি বুঝ হ্যাঁ ধর্মনিরপেক্ষতাকে বুঝে শুনে বাস্তবায়নের জন্য যারা হ্যাঁ আপনার সব সময় অগ্রসর, হ্যাঁ তাদের জন্য নিঃশর্তভাবে দোয়া করা যাবে না, শর্ত সাপেক্ষ করতে হবে, যে আল্লাহ যদি তাদেরকে হ্যাঁ উপযুক্ত মনে করে ক্ষমার জন্য তাহলে। সুতরাং এটা খেয়াল রাখবেন, কারণ এদের ব্যাপারে আপনার মুশকিল, সরাসরি দোয়া করা যাবে।